হ্যালো বন্ধুগণ, আজ আমরা যাব আমাদের কান্ড্রা রাধা কান্ত কুন্তু মহাবিদ্যালয়ের নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে, যেখানে আসছে আমাদের মৌসুম মুখার্জি ও জিনিয়া। আমরা বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে, চলে এসেছি আমরা কান্ড্রা কলেজের গেটের সামনে। আমরা যখন এসেছি মোটামুটি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। এরপর আমাদের কিছু দায়িত্ব দিল সামনে ছেলেগুলোকে বসানোর জন্য। মিটানটা ওরা বসে বসে ডান্স করবে, হবে বসে বসে ডান্স, দাঁড়াতে হবে একটু। যদি পারমিশন থাকে মানে সিনিয়রদের, আমি কি ডান্স করাতে পারি একটু? যদি পারমিশন থাকে, ওকে।
Thank you. তো বসে বসে কি একটু ডান্স গান হবে? ডান্সার গান বসে বসে কিন্তু ডান্স করতে হবে, ঠিক আছে? উঠে খুব হুড়োপাড়া করলে হবে না, আস্তে 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 আমরা ডান্সের গানের মধ্যে যাব, ঠিক আছে? তো আজকের দিনটাকে কি স্মরণীয় করব? সারা জীবন যেন মনে থাকে, তাই তো? চলো এই গানটা রোমিদা রিকোয়েস্টের একটা গান, আমার খুব ফেভারিট একটা গান, সবাই আই থিঙ্ক এনজয় করবে। তাই ডান্স নাম্বার আছে প্রচুর, আমি নাচিয়ে যাবো, ডোন্ট ফারি। তো তার আগে একটুখানি ভালো গান করে নিই, যারা ভালো অডিয়েন্স রয়েছে, মানে যারা ভালো গানও শুনতে চায়, ডান্স নাম্বারও ভালো গান করি। ওকে কমাবে।
You look so fresh, you look so good.
চেল্লাতে হবে একবার জোরে। রেডি? আমি দেখবো মেয়েদের মেয়েদের বেশি সাউন্ড না ছেলেদের। ওকে, 1 2 3 বলবো, তবে জিনিয়া বলতে হবে, ঠিক আছে? গার্লস রেডি? মান সম্মানের ব্যাপার কিন্তু। 1 2 3 এরা না সবকিছুতে আগে আগে। 1 2 3 এবার কিন্তু ঠিকঠাক একদম, তাহলে লাইনটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, তাই তো? বিচ সরখ পে হাই